নমস্কার বন্ধুরা, আমি রাজু। আপনারা দেখছেন ইউটিউবে রাজুটেকটুব চ্যানেল। এই মুহূর্তে রাজ্যে 1 জুন থেকে 15 জুন পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে, যেটা প্রথমে 16 মে থেকে 30 মে পর্যন্ত করা ছিল। 30 মে রাজ্যে প্রথম লকডাউন শেষ হয়েছে। তো 1 জুন থেকে 15 জুন পর্যন্ত যে লকডাউন রাখা হয়েছে, এই লকডাউন কোন কোন ক্ষেত্রে কী ছাড় দেওয়া হয়েছে, তা আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি, এটি কোনো লকডাউন নয়, এটা বাধা নিষেধ। মহামারী মোকাবিলায় 30 মে সন্ধ্যা 6টা পর্যন্ত লকডাউন পরিস্থিতি জারি করা হয়েছিল, সেই মেয়াদ বাড়ানো হলো 15 জুন পর্যন্ত। বর্তমান নিয়মই জারি থাকবে বলে জানানো হয়েছে। রাজ্যে 1 জুন থেকে 30 জুন পর্যন্ত যেগুলো উপর ছাড় দেওয়া আছে, রিটেল মার্কেট, বইয়ের দোকান, শাড়ি, সোনার দোকানের মতো 12টা থেকে 3টা পর্যন্ত খোলা থাকবে। তাছাড়া আইটি সেক্টরে 10% কর্মী নিয়ে কাজ করতে পারবে। কোনো কনস্ট্রাকশন কোম্পানি নিজের কোম্পানি কর্মীদের টিকা দিয়ে কাজ করাতে পারবে, কিন্তু অবশ্যই তাদের মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করতে হবে। এছাড়া যে বাধা নিষেধগুলো আগের মতো থাকছে, সেগুলি হলো বন্ধ থাকবে সমস্ত সরকারি ও বেসরকারি অফিস, শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দপ্তর খোলা থাকবে। সমস্ত লোকাল ট্রেন, মেট্রো, বাস, লঞ্চ পরিষেবা বন্ধ থাকবে। সমস্ত স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। মুদির দোকান, বাজার খোলা থাকবে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত। শপিং মল, সিনেমা হল, স্পোর্টস কমপ্লেক্স, রেস্তোরাঁ, স্প্রা, বিউটি পার্লার সমস্ত বন্ধ থাকছে। মিষ্টির দোকান খোলা থাকবে 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ব্যক্তিগত গাড়ি, অটো, টোটো চলাচল বন্ধ থাকছে সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত। ব্যাংক খোলা থাকবে। এছাড়া চিড়িয়াখানা, পার্ক সম্পূর্ণ বন্ধ থাকছে। বিয়ের অনুষ্ঠানে 50 জনের বেশি উপস্থিত থাকা চলবে না। এছাড়া চশমার দোকান, ওষুধের দোকান খোলা থাকছে। চা বাগানে 50% কর্মী নিয়ে কাজ করতে পারবে। এছাড়া জুট শিল্পে খোলা থাকছে 30% কর্মী নিয়ে। সরকারে 20 জনের বেশি উপস্থিত হতে পারবে না। সব ধরনের জমায়েত বন্ধ থাকবে। ই কমার্স ও হোম ডেলিভারিতে ছাড় দেওয়া হয়েছে। এছাড়া জামাকাপড় ও গহনা দোকান খোলা থাকবে 12টা থেকে 3টা পর্যন্ত। তো এই সমস্ত বাধা নিষেধগুলো 1 জুন থেকে 15 জুন পর্যন্ত রাখা হয়েছে।